এক গণ্ডকীরের মুরিদ স্বপ্ন দেখতেছে, তার আঙ্গুল দিয়ে মধু প্রবাহিত হচ্ছে, মধু আর তার পীরের আঙ্গুল দিয়ে মধু প্রবাহিত হচ্ছে, আর মুরিদের আঙ্গুল দিয়ে গু বেরিয়ে আসতেছে। এর পাশাপাশি দেখতেছে মুরিদের মধুওয়ালা পীরের মধুওয়ালা আঙ্গুল মুরিদের মুখের ভিতরে সে মধু চুষতেছে, আর মুরিদের গুওয়ালা আঙ্গুল পীরের মুখের ভিতরে গু খাইতেছে আর গু খাইতেছে। স্বপ্ন দেখে জড়িয়ে গেছে পীরের তখন, গিয়ে বলছে বাবা আপনাকে নিয়ে একটি আশ্চর্য স্বপ্ন দেখলাম, ব্যাখ্যা জানার জন্য এসেছি বাবা, মেহরবানি করে ব্যাখ্যাটা বলে দিন। বাবা বলো কি স্বপ্ন? স্বপ্ন দেখলাম আপনার আঙ্গুল মোবারক থেকে মধু বেরিয়ে আসতেছে, মধু প্রবাহিত হচ্ছে, আর আমি গুনাগার আঙ্গুল থেকে গু বেরিয়ে আসতেছে। শুনে মাত্র বাবা বলে মাশাআল্লাহ বাবা বড় মোবারক খাপ বর্তমান, আমি তো সুফি সম্রাট, আমি তো বিশ্ব বলি, আমার আঙ্গুল দিয়ে মধু বের হবে না তো কি হবে, গুনাগার মুরিদ তোর আঙ্গুল দিয়ে গু বের হবে না তো শরবত বের হবে। মুরিদ বলে বাবা স্বপ্ন তো আর একটু বাকি আছে, তাড়াতাড়ি বলো এটা আরো বর্তমান হইতে পারে, তো জি হুজুর হইতেও পারে, বলো তাড়াতাড়ি। জি হুজুর দেখতেছি আপনার মধুওয়ালা আঙ্গুল আমার মুখের ভিতরে আমি মধু চুষতেছি, আর আপনার গুওয়ালা আঙ্গুল আমার গুওয়ালা আঙ্গুল আপনার মুখের ভিতরে আপনি শুধু গু খাইতেছেন। এখন ফির বলে বেয়াদব বাইরে এখান থেকে, উল্টা পাল্টা স্বপ্ন নিয়ে এখানে এসেছ, একটু আগে ছিল বর্তমান স্বপ্ন এখন বেয়াদব হইলাম, আসলে স্বপ্ন ছিল সত্য। মুরিদ বেচারা বলা বালা জান্নাতের রাস্তা দেখার জন্য গেছে, তাই সে মধু চষে, আর হে বন্ড ভীর বিনা পুঁজিতে ব্যবসা করার উদ্দেশ্য তাই দেখে গু খায়, না হলে পীর কার পীর, মানুষের না গরু ছাগলের, পীর কার হয় মানুষের হয়। এখন পীরের দরবার দেখছেন দলে দলে গরু ছাগল যাইছে, এক পীরের মুরিদ খুব গর্ব করে গৌরব করে বলতেছে হুজুর আমাদের বাবার দরবারে এবছর গরু গেছে 60,000। তাই বললাম গরুর পীরের দরবারে 60,000 গরু গেছে আশ্চর্যের কিছু হইল? হুজুর কি বললেন? আমি বললাম আপনারা বলছেন 60,000 গরু গেছে, গরু বোঝে আমাদের পীর আছে এদিকে, এই জন্য সব গরু এদিকে গেছে পীরের দরবারে, মানুষের পীর তো মানুষ যাই গরু যায় কেন, বোঝা গেছে গরু। ডাক্তার গবেষণা একটু বাকি আছে, ডাক্তার চিন্তা করুন এই গবেষণার যোগ্যতা অর্জন করতে আমাকে প্রাইমারি স্কুল থেকে নিয়ে মেডিকেল কলেজ পর্যন্ত অন্তত 20 বছর লেখাপড়া করতে হয়েছে। মুসলমানদের নবী কেউ 20 সেকেন্ডও কারো কাছে লেখাপড়া করেননি। এই তথ্য উদ্ঘাটন করতে আমাকে কত মেশিন ব্যবহার করতে হয়েছে, মুসলমানদের নবী তো কোনো মেশিন ব্যবহার করেননি, ওই যুগ তো বিজ্ঞানের যুগ ছিল না, মেশিন ছিল। কি করে বুঝলেন 2 হাসির সাথে 6,000 জীবন বেরিয়ে যায়? নিশ্চয় তিনি সত্য নবী, আল্লাহ বুঝাইছেন বিদায় বুঝে শুনে উম্মতকে তালিম আর শিক্ষা দিয়ে গেছে, সত্য বুঝে আসলে মেনে নেয়া বুদ্ধির পরিচয়। তাই তিনিও শুধু একা নয় সপরিবারে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। তাই ছোট বাচ্চা বলছে আব্বু বড় হুজুরের মুখে শুনেছি কোনো খাবার দাবার মাটিতে পড়ে গেলে পুনরায় তুলে খেয়ে নেয়া, পরিষ্কার করে খেয়ে নেয়া নবীর সুন্নাত। বুদ্ধিজি বলছে থো তোমার বড় হুজুরের কথা, আর যদি আমার কোন সহকর্মী এখানে থাকতো লজ্জা আমার নাক কাটা যেত, এরা বলতো কোথায় ছেলেকে লেখাপড়া করতে দিয়েছ, ভদ্রতা শিখিনি মাটি থেকে খাবার তুলে মুখে দে। খবরদার বেটা একথা মনে রাখবে, কোন বস্তু মাটিতে পড়ে গেলে বুঝতে হবে এটা পচা আর উঠানো যাবে না, ব্যবহার করা যাবে না। কত চকলেট লাগবে, সামনে বাজার আছে আমি বাজার থেকে খরিদ করে দিব, এই কাজ আর কখনো করবে। বুঝে শুনে চলছে শ্বশুর বাড়ির পথে, তার প্রান্তে পৌঁছে গেছে, দেখে শ্বশুর বাড়ির দুয়ারে দাঁড়াইয়ে শালা সম্বন্ধীরা তাকায় আছে আনন্দ, দুলা ভাই আসতেছে, বোন আসতেছে, বাগিনে আসতেছে। শ্বশুরবাড়ির পাশে একখানা খাল, তিনজন মিলে খাল পাড়ে দিতে গিয়ে আল্লাহ পাকের মর্জি বুদ্ধিজীবীর স্ত্রী ফাফিস দিয়ে পড়ছে কাদা, বুদ্ধিজীবী দৌড়িয়ে গিয়ে হাত ধরে টানাটানি স্ত্রীকে কাদা থেকে তুলবে, দৃশ্য দেখে ছেলে এগিয়ে বলছে আব্বা ছি 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 কি করতেছেন আপনি, কেন বেটা কি করলেন, আপনার ওয়াজ আপনি ভুলে গেছেন। ওই কি ওয়াজ? একটু আগে না আমাকে বললেন কোন বস্তু মাটিতে পড়ে গেলে বুঝতে হবে এটা পচা আর উঠানো যাবে না, ব্যবহার করা যাবে না, এটা এখানে থাকবে,
আপনি পচা স্ত্রী টানাটানি ঘুরতেছেন, আব্বু এটা এখানে থাকুক, কত স্ত্রী লাগবে, সামনে বাজার আছে বললেন তো আমি খরিদ করে দিব, এটা থাকুক। বুদ্ধিজী বলছে, বেটা দেখো না তোমার মামারা বাড়ির দুয়ারে দাঁড়ায় তাকাই আছে, আব্বু মামারা তাকিয়ে থাকলে কি হবে, তাদের বোনকে কাদায় ফেলে রেখে তাদের বাড়ি উঠলে আমাদের পিঠে চামড়া রাখবে। ছেলে বলছে, আব্বু আপনার স্ত্রীর সাথে আমার মামাদের সম্পর্ক শুধুমাত্র ভাই আর বোনের সম্পর্ক, এতটুকু সম্পর্কের দরুন তাদের বোনকে কাদায় রেখে তাদের বাড়ি উঠতে আপনার ভয় হয়, তারা আপনার পিঠের চামড়া তুলে নেবে। আব্বু লক্ষ্য করুন, আমার মুখ থেকে যে চকলেটটি মাটিতে পড়ে গিয়েছিল এই চকলেটের সাথে আমার আল্লাহর সম্পর্ক শুধু ভাই আর বোনের নয়, সৃষ্টি এবং স্রষ্টার সম্পর্ক। ভাই বোনের সম্পর্কের তুলনায় সৃষ্টি এবং স্রষ্টার সম্পর্ক অনেক গভীর। আমার মামারা যেভাবে তাকাই আছেন, তাদের বোন কাদায় পড়ে গেছে, আমার আল্লাহ তো তাকাই আছেন, তার দেয়া নেয়ামত চকলেট মাটিতে পড়ে গেছে, যেহেতু আমার আল্লাহ সামি হুম বাসির, তাদের বোনকে কাদায় ফেলে রেখে তাদের বাড়ি উঠতে আপনার ভয় হয়, তারা আপনার পিঠের চামড়া তুলে নেবে। আব্বু এই চকলেট মাটিতে ফেলে রেখে আমাকে তো আমার আল্লাহর দরবারে কার হাসর মাঠে আসামির কাঠ গড়ায় হাজরি দিতে ভয় হয়। আল্লাহ যদি জিজ্ঞেস করেন, বন্দা এই চকলেটের প্রত্যেকটি ম্যাটারিয়াল ছিল আমার সৃষ্টি, চকলেট ছিল আমার নেয়ামত, ব্যবহারের অনুমতি ছিল, নষ্ট করার তো কোনো অনুমতি ছিল না, নষ্ট কেন করলি, আব্বা আমার তো ভয় হয় শুধু পিঠের চামড়া নয় মেরুদণ্ডের হাড় পর্যন্ত গুঁড়ো করে ফেলবে। বুদ্ধিজী বলছে, বেটা আজ মাদ্রাসায় পড়ার দরুন কোরআনের ছোঁয়া তোর গায়ে লাগার কারণে তোর মতো প্রাপ্ত বয়স্ক একজন শিশুর সামনে আমার মতো এত বড় বুদ্ধিজীবীকে হার মানতে বাধ্য হলো, ঠিক আছে বেটা মেনে নিলাম তোর বড় হুজুরের কথা, আজ থেকে তুই তোর বড় হুজুরের কথার উপর আমল করবি, আমি আমার কাদায় পড়া স্ত্রীকে তুলে নিয়ে ব্যবহার করব। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, হিকমতে ভরা জ্ঞানে পরিপূর্ণ কোরআন যা সিনায় ঢুকেছে, কোরআনের ছোঁয়া যার গায়ে লেগেছে, কোরআন তাকে বুদ্ধিমান বানায় দেয়। আল কাইয়েসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, তাকে চিনায় দেয় তুমি কে। অতএব যদি বুদ্ধিমান হতে চাই, সন্তান সন্ততিকে বুদ্ধিমান বানাইতে চাই, মাদ্রাসার বিকল্প আর কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ও জ্ঞান পিপাসু, জ্ঞান অর্জন করো ভালো কথা, প্রশংসনীয় কাজ, কিন্তু যে জ্ঞানে যে বুদ্ধি তোমাকে চিনতে পারে না তুমি কি, এটাকে জ্ঞান বলা চলে? এটা তো জ্ঞান নয়। তিনি আগে আরো বলছেন, জেসনে সোহরাজকে সোহাবো ঘিরে তারকে আর, জেসনে সোহরাজকে সোহাবো ঘিরে তারকে আর, জিন্দগি কি সবে তারে কো সাহার কর না সকা, জিন্দগি কি সবে তারে কো সাহার কর না সকা। আজ জ্ঞান অন্বেষণ করতে করতে সূর্যের কিরণ পর্যন্ত বন্দী করতে শিখেছি, কিন্তু নিজের জীবনের অন্ধকার দূর করতে শিখলাম না, এটাকে জ্ঞান আর বুদ্ধি বলবে? এরা বুদ্ধিজীবী। বুদ্ধিমান যে নিজকে নিজে চিনে মত পরবর্তী জীবনের জন্য পুঁজি জোগাড় করে সে হইল বুদ্ধিমান। তো নিজকে চিনতে হলে মত পরবর্তী জীবনের জন্য পুঁজি জোগাড় করতে হলে কোরআনে কারিমের বিকল্প আর কিছু আছে? কারণ কোরআন হিকমতে পরিপূর্ণ, জ্ঞানে ভরা। আমার আল্লাহ তাই বলেছেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, হিকমতে ভরা জ্ঞানে পরিপূর্ণ কোরআনের শপথ করে বলছি, ও নবী আপনাকে পাঠানো হয়েছে আপনি রাসূল, রাসূলদের মধ্য থেকে একজন। অতএব যা সিনায় কোরআন ঢুকবে কোরআন তাকে জ্ঞানী বানাই দিবে। তাই দেখা গেছে এমনই এক বুদ্ধিজীবী এই আপনাদের নূরুল উলুম মাদ্রাসার মতো এক মাদ্রাসায় এসেছে, পরীক্ষা করবে এখানে কি হয়। এখনো যারা বুদ্ধিজীবী হিসাবে খ্যাত এদের এ কথা জানা নেই যে মাদ্রাসাগুলোতে কি হয়, কি পড়ানো হয়। আপনাদের কাছে বাস আমার নেসবতি ভাই মেজু ভাই জনাব মাওলানা আহমেদ জহির জিদা মজদুর,
এক ব্যক্তি তার কাছে এসে জিজ্ঞেস করতেছে, হুজুর আপনার মাদ্রাসা নাকি কিছু কিতাব লাগবে? কহা লাগবে তো, আমাকে লিস্টে দেন, আমি সব কিতাব সংগ্রহ করে দিব। উনি জিজ্ঞেস করলেন, আপনার বাজেট কত? আল্লাহর বান্দে একটু বিরক্ত হইল, বললাম সব কিতাব সংগ্রহ করে দিব, আর হুজুর বলে বাজেট কত? আপনাকে বলছি কিতাবের লিস্টে দেন, বাজেট কত এটা আমার ব্যাপার। হুজুর মাত্র তিনটি কিতাবের নাম লিখলেন, এই তিনটা আগে আনুন এরপরে পাবেন। হুজুর আপনি আমার সাথে ঠাট্টা করেন, সব কিতাব আমি এনে দেব, মাত্র তিনটি কিতাবের নাম লিখলে কি ভাবতেছে না? কোজায় ভাবে না ভাবে আগে তিন কিতাবের ব্যবস্থা করেন, পরে বাকি করেন। বেচারা বিরক্ত হয়ে তিন কিতাবের নাম নিয়ে গেছে লাইব্রেরিতে বাংলা ভাষার, সেখানে গিয়ে এই কিতাবগুলো কি আছে? একটি আছে, দুইটি নেই, তবে সংগ্রহ করে দিতে পারবো, তাহলে আমাকে তিনটি কিতাব দেন। লাইব্রেরিয়ান জিজ্ঞেস করে, আপনার বাজেট কত? একই কথা, আরো বিরক্ত। যেই হুজুরের তিন কিতাবের নাম লেখে পাঠাইলেন, উনিও জিজ্ঞেস করলেন বাজেট কত, আপনিও জিজ্ঞেস করতেছেন বাজেট কত, এটা আপনার দরকার কি? আপনি কিতাব দিবেন, আপনার কাজ, টাকা তো আমি দিব, তো দিবেন তো ঠিক, বাজেট কত? তো এটা আমি বলবো না, আপনি কিতাব দেন। প্রথমে এক কিতাব নামাইল, নাম হলো মুসনাদে আহমদ বিন হাম্বল, 52 খণ্ডের কিতাব, এটার হাদিয়া বর্তমানে প্রায় 80,000 টাকা, এক কিতাব। উনি কিতাব নামাইতেছেন, ইনি বল বলছেন, ভাই আমার কিতাব আগে দেন, এগুলো নামান কেন? এগুলো পরে নামাবেন, আমার কিতাব আগে দেন। কয় ভাই এগুলো আপনার কিতাব, আমি তো একটা চাইছি, একটা না আপনার কাছে আছে, বাকি দুইটা অন্য লাইব্রেরি থেকে আনবেন, এতগুলো নামান কেন? এতগুলো সব মিলে একটা কিতাব, এটা 52 খণ্ডের, এটার হাদিয়া কত? 80,000 টাকা। আল্লাহর বস্তে মাফসাই, আমি গেলাম মাফসাইয়া ফিরে এসছি। এদের তো ধারণাই নেই যে এখানে কি পড়ানো হয়, কি হয় ধারণাই নেই, এমনি বিরুদ্ধাচরণ। তাই পরীক্ষা করতে এসেছে এমন এক বুদ্ধিজীবী মাদ্রাসায় ছাত্রদের বুদ্ধি শুদ্ধি কেমন, ছাত্র শিক্ষক সবাইকে সামনে বসায় একটি প্রশ্ন করলেন। প্রশ্ন ছিল, আমি 12 বাজে আমার অফিস থেকে রওনা হলাম, 3 বাজে তোমাদের মাদ্রাসায় পৌঁছলাম, বলতো আমার বয়স কত? ক্লাস 3 একটি অঙ্ক আছে, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর, পিতার বয়স 40 হলে পুত্রের বয়স কত? তিনি এমন একটি অঙ্ক সামনে তুলে ধরলেন, আমি 12 বাজে আমার অফিস থেকে রওনা হলাম, 3 বাজে তোমাদের মাদ্রাসায় পৌঁছলাম, বলতো আমার বয়স কত? একজন তালেবুল এলেম দাঁড়ায় বলছে, স্যার আপনার বয়স 60 বছর। 60 বছর কি করে বের করলে? জি জনাব, আমাদের বাড়িতে একজন আধা পাগল আছে, ওর বয়স 30 বছর, আপনি যে পুরো পাগল তা আপনার 60 বছর। না হয় 12 বাজে অফিস থেকে রওনা হয়ে 3 বাজে মাদ্রাসায় পৌঁছার সাথে বয়সের কি সম্পর্ক? তা আমি শিওর আপনি 60। এখন বুঝে আসছে এখানে কি হয়। আমাদের কুমিল্লা জিলার লাকসাম থানার অন্তর্গত আল্লামা মোস্তফা আল হোসাইনি রহেমাহুল্লাহ, বড় বিজ্ঞ একজন আলেম ছিলেন, আলেমরা জানেন, সফর অবস্থায় হোটেলে খেতে বসলেন, যে টেবিলে বসেছেন ওই টেবিলে আরেক ভদ্রলোক বাম হাতে চা পান করে, এটা এখন এদের ভদ্রতা। হুজুর গোস্ত দিয়ে খাওয়া দাওয়া সেরে হাড়গুলো যথাসাধ্য চিবিয়ে খাওয়ার চেষ্টা করছে, এভাবে পরিষ্কার করে খাওয়া নবীর সুন্নত। চা পান করনে ওয়ালা ভদ্রলোক বারবার হুজুরের দিকে তাকায়, মনে মনে হয়তো ভাবে মোল্লা বোধহয় জীবনে গোস্তের চেহারা দেখে, গোস্ত খেয়ে হাড় সহ খেয়ে ফেলতেছে। এক পর্যায়ে জিজ্ঞেস করি বসল, হুজুর কি আপনাদের দেশে কুকুর কি খায়? আহ, ভদ্রলোকের ধারণা হুজুর বলবেন কুকুর হাড় খায়, এতে করে হুজুরের সাদৃশ্য হবে, কুকুরের সাথে বেইজ্জতি হবে, তাই প্রশ্ন আপনাদের দেশে কুকুর কি খায়? হুজুর উত্তর সিনাই কোরআন শরীফ আছে,
জবাব দিলেন, জি জনাব, আমাদের দেশে কুকুর চা খায়, কাকে কুকুর বানাতে চাইলো, কে কুকুরে পরিণত হইল, তা বরকত কিসের? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, হিকমতে ভরা, জ্ঞানে পরিপূর্ণ কোরআন, যা সিনায় ঢুকেছে কোরআন তাকে বুদ্ধিমান বানিয়ে দিয়েছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ আলেম কায়ুমলাই করেছেন। সম্রাট আকবরের দরবারে নয় রবরত্ন, নবরত্ন থাকতেন, নয়জন বুদ্ধিজীবী, এদের সাথে একজন মোল্লাও থাকতেন, মোল্লা দু পেয়াজা। একদিন দরবারে কথা উঠে, দেশে কি ডাক্তার বেশি নাকি রুগী বেশি? নয় রত্নের এক মত, দেশে রুগী বেশি ডাক্তার কম। সম্রাট আকবরেরও এই মত। মোল্লাজি চুপচাপ, দর্জনের এক মত, রুগী বেশি ডাক্তার কম। দর্জনের মতামত সামনে আসার পর এবার মোল্লাজি দাঁড়ায় বললেন, জি না, দেশে ডাক্তার বেশি, রুগী কম। নয় বুদ্ধিজীবী বাদশাকে ধরলেন, বাদশা দেখলেন মোল্লার উল্টা কথা, মোল্লাদের স্বভাবই এরকম উল্টা বলা, প্রমাণ দিতে বলো, এমন দরবারে উল্টা কথা বলা সাহস পাইল কই? বাদশা প্রমাণ চাইলেন, মোল্লা দেশে ডাক্তার বেশি রুগী কম, প্রমাণ আছে? কই জি আছে, প্রমাণ দেন, দিব আগামীকাল। আজকে দিলে সমস্যা কি? আজকে দিলে সমস্যা কি এটা বুঝাবো আগামীকাল। একজন বুড়ো মুরব্বী গেছিলেন ডাক্তারের কাছে চিকিৎসা দিলেন, গিয়ে বলছে, ডাক্তার সাহেব মুখে রুচি টুচি নেই, খেতে পারি না। ডাক্তার সাহেব বললেন, বার্ধক্যের কারণ। একটু পর আবার ডাক্তার সাহেব, দু চার লোকমা যদি জোর জবরদস্তি গিলেও ফেলি হজম হয় না। ডাক্তার সাহেব বললেন, বার্ধক্যের কারণ। একটু পর আবার ডাক্তার সাহেব, কি শুইলে ঘুম আসে না, সারা রাত গড়াগড়ি খায়, ঘুম চোখের ধারে কাছে আসে না। ডাক্তার সাহেব বললেন, বার্ধক্যের কারণ। একটু পর আবার ডাক্তার সাহেব, কি শরীরে শক্তি পায় না, লাঠি ভর দাসায় হাঁটতেই পারি না। ডাক্তার সাহেব বললেন, বার্ধক্যের কারণ। বুড়া মুরব্বী লাভ দিয়ে উঠে এক থাপ্পড় মেরে ডাক্তারকে চেয়ার থেকে মাটিতে ফেলছেন, বদতমিজ, এই তোমার ডাক্তার? যাই বললি, বার্ধক্যের কারণ, বার্ধক্যের কারণ, আর কোনো কথা নেই তোমার কাছে? পেছুটা কি? ডাক্তার বেচারা মাটি থেকে গড়াগড়ি খেয়ে উঠে বলছে, দাদা এই যে থাপ্পড় মেরে আমাকে চেয়ার থেকে মাটিতে ফেলে দিলেন, এটাও বার্ধক্যের কারণ, যৌবনকাল হলে এই কাজ করতেন না। তো ডাক্তার যেমন এক কথা বার্ধক্যের কারণ, মোল্লা দু হাজার এক কথা আগামীকাল, বাদশা যেটাই বলে আগামীকাল, বাদশা মেনে নিলেন, ঠিক আছে, আগামীকাল সূর্য অস্তের আগে আগে প্রমাণ দিতে হবে দেশে ডাক্তার বেশি রুগী কম, যদি দিতে না পারো শির উচ্ছেদ হবে, ঠিক আছে। আগামীকাল নয় রত্ন সেজে গুজে কে কার আগে দরবারে আসবে, তারা নিশ্চিত অবাস্তব কথা মোল্লা বলেছে, প্রমাণ তো দিতে পারবে না, গর্দান যাওয়া নিশ্চিত, মোল্লার জামলা থেকে বাঁচলাম, এরা তো মোল্লাকে জামেলাই বানে। সবাই উপস্থিত, বাদশা নিজে উপস্থিত, কিন্তু মাশাআল্লাহ মোল্লা জি গায়ে নাম নিশা নাম নেই। অপেক্ষা করতে করতে সূর্য লাল হয়ে গেছে, মোল্লা নেই, বুদ্ধিজীবীরা তো সুযোগ পেয়ে বসছে, বাদশা দেখতেন মোল্লার তামাশা, দেশে ডাক্তার বেশি রুগী কম, উল্টা কথা বলেছে, প্রমাণ তো দিতে পারবে না, যদি থাকতো প্রমাণ গতকালকে তো দিত, প্রমাণ নেই তাই তো দেয়নি, এক গুছিলে মোল্লা তো বেরিয়ে গেছে, মোল্লা আর আসবে না, আপনি পুলিশ পাঠান ধরে আনো, এমন অবাস্তব কথা কেন বলো? সূর্য ডুবু ডুবু অবস্থা, এই সময় দূর থেকে দেখা যায় যেন মোল্লাজি আসতেছে, ঠিকই সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্তে মোল্লা এসে দরবারে হাজির, সকল বুদ্ধিজীবীর সমস্যা, মোল্লা দেশে ডাক্তার বেশি রুগী কম, প্রমাণ করে দিও, এতক্ষণ দেরি কেন করেছ, কৈফিয়ত আগে দাও। মোল্লাজি বললেন, ভাইয়েরা শুধু অঙ্গীকার রক্ষার্থে আমি এসেছি, আমি তো অসুস্থ, কি দাঁতে প্রচন্ড ব্যথা, অঙ্গীকার পূরণার্থে ব্যথা নিয়ে এসেছে, না হয় আসা অসম্ভব ছিল। শুনে মাত্র বাদশাহ আকবর বলে, আরে দাঁতে ব্যথা, লবণ দিয়ে কুলি করলেই তো ব্যথাটা কমেছে,
প্রধানমন্ত্রী বীরবল বলছেন, আরে গরম পানি দিয়ে কুলি করলে তো ব্যথা কমে। স্বরাষ্ট্রমন্ত্রী বলে কচি আম পাতা চিবাইলে তো ব্যথা কমে। পররাষ্ট্রমন্ত্রী বলে অমলকি চিবাইলে তো ব্যথা কমে। শিক্ষামন্ত্রী বলে কচি পেয়ারা পাতা চিবাইলেও ব্যথা কমে। অর্থমন্ত্রী বলে একটু তামাক লাগিয়ে রাখলেও ব্যথা কমে। পররাষ্ট্রমন্ত্রী বলে আরে জর্দা দিয়ে পান খেল, পান খেলেও ব্যথা কমে। এইভাবে নয় বুদ্ধিজীবীর নয় চিকিৎসা, বাচ্চার এক চিকিৎসা। দশ চিকিৎসা সামনে আসার পর মোল্লাজি বললেন, ভাইয়ারা রুগী আমি একজন, ডাক্তার আপনারা দশজন। সকলের মুখে চুন গেলি। সে তো প্রমাণ দিয়ে দিল আমাদেরকে দিয়ে যে দেশে ডাক্তার বেশি রুগী কম। কিসের বরকতে মোল্লার পক্ষে এটা সম্ভব হইল? কোরআনের বরকত। আমার আল্লাহ বলেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, হেকমতে ভরা জ্ঞানে পরিপূর্ণ কোরআন, যা সিনায় ঢুকেছে কোরআন তাকে জ্ঞানী বানিয়ে দিয়েছে। একদিন মাদ্রাসার মহতামেম সাহেব মাদ্রাসায় এসে দেখেন ছাত্ররা কাঁদতেছে। বাবারা তোমরা কাঁদো কেন? আমাদের অমক হুজুরকে পুলিশ ধরে নিয়ে গেছে ষড়যন্ত্রের শিকার। মহতামেম সাহেব খোঁজ নিলেন কোথায় নিল, জানতে পারলে একবারে চালান দিয়ে দিয়েছে, কোর্টে নিয়ে তুলেছে। মহতারাম সাহেব কোর্টে গিয়ে হাজির, গিয়ে দেখেন যে হাকিম এজলাস গ্রহণ করেছেন হুজুর আসামের কাঠগড়ায় দাঁড়ানো, ডজন খানেক উকিলও আছে। মহতারাম সাহেব গিয়ে বলেন, হাকিম সাহেব ইনি আমার মাদ্রাসার শিক্ষক, ভালো মানুষ, ষড়যন্ত্রের শিকার হয়ে আজ আপনার সামনে আসামের কাঠগড়ায় দণ্ডায় মান, আমার হুজুরের পক্ষে যে উকিল ধরব, ফিস দেওয়ার মতো পয়সা পকেটে নেই। আমরা কমে মাদ্রাসা ডালবাদ পেয়ে কোন রকম পড়ি আর পড়াই, এত পয়সা আমাদের কাছে থাকে না। অতএব আমার হুজুরের পক্ষে আমি ওকালতি করতে চাই, অনুমতি কামনা করি। এ কথা শোনার মাত্র দজন খানে উকিল লাভ দিয়ে দাঁড়াইছে। কি মোল্লার সাহস তো কম নয়, ওকালতি করা কি মামার ভয়ের পাখনা কলা? এলএলবি করেনি, ল পড়েনি, সার্টিফিকেট অর্জন করেনি, কখনো প্র্যাকটিস করেনি, কোর্টের ছায়া জীবনে আসেনি, এখন এসে এসে ওকালতি করবে এত সহজ? হাকিম সাহেব এই সার্টিফিকেট বিহীন মোল্লাকে ওকালতির অনুমতি দেয়া যায় না। কিন্তু মোল্লা হাকিম সাহেব উকিলের ফিস দেওয়ার মতো পয়সা পকেটে নেই, তাই আমার হুজুরের পক্ষে আমি ওকালতি করতে চাই, অনুমতি কামনা করি। বাবে সাহেব মানা হয় হাকিম সাহেব দিয়েই দিবেন অনুমতি। হাকিম সাহেবের বাকসাপ দেখে সবচেয়ে বড় উকিল সাহেব দাঁড়ায় বলেন, হাকিম সাহেব এ সার্টিফিকেট বিহীন মোল্লাকে ওকালতির অনুমতি তো দেয়া যায় না, কিন্তু আপনার হাবভাবে মনে হয় যেন দিবেন দিবেন লাগে, যদি দিতেই হয় আমি তাকে একটি প্রশ্ন করছি, যদি আমার প্রশ্নের উত্তর সংক্ষেপে হয় হ্যাঁ অথবা না, এই দুই কথার এক কথায় দিতে পারে তো বুঝবো কিছু বুদ্ধি শুদ্ধি আছে, ঠিক আছে অনুমতি দিবেন, আর যদি সংক্ষেপে হ্যাঁ কিংবা না দিয়ে উত্তর দিতে না পারেন অনুমতি দেওয়া যাবে না। মহতারাম সাহেব বলেন, হাকিম সাহেব সকল প্রশ্নের উত্তর এত সংক্ষেপে দেওয়া যায় না, কিছু কিছু প্রশ্ন এমনও আছে তো ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে। বড় উকিল সাহেব বললেন, তাহলে আপনাকে অনুমতি দেওয়া যাবে না। এবার হুজুর বললেন, উকিল সাহেব এই শর্ত কি শুধু আমার বেলায়, শুধু হ্যাঁ অথবা না দিয়ে উত্তর দিতে হবে নাকি সকলের বেলায়? সকলের বেলায়। তাহলে আমি আপনাকে একটু প্রশ্ন করছি, আপনি শুধু হ্যাঁ অথবা না দিয়ে উত্তর দিতে পারবেন তো? না পারার প্রশ্নই আসে না। বাতাস খেয়ে কোর্টে আসেনি, সার্টিফিকেট নিয়ে এসেছি। হুজুর বললেন, আমরা জানি আপনাদের কাছে সার্টিফিকেটের বস্তা থাকে, আমাদের কাছে থাকে না সার্টিফিকেট। বাকি যদি না পারেন আমার প্রশ্নের উত্তর দিতে, না পারার প্রশ্নই আসে না, কি প্রশ্ন তাড়াতাড়ি বলুন। তো প্রশ্ন তো বলবো, উত্তর যদি দিতে না পারলে, আবারও যদি না বলুন না, যদি দিতে না পারলে, না পারলে কান ধরে কোর্ট থেকে বেরিয়ে যাব, জীবনে কোর্টে ছায়া কদম রাখবো না, বলুন কি প্রশ্ন? এবার হুজুর প্রশ্ন করলেন, উকিল সাহেব আমি শুনেছি আপনার আব্বা যান নাকি
মসজিদে মসজিদে গিয়ে মুসল্লিদের ছুটাছুটি করত। অভ্যাসটা কি এখনো আছে নাকি ছেড়ে দিয়েছে? উবেশার এখনো হাও নেই নাও নেই, চোখ দিয়ে পানি ঝরছে। কারণ যদি বলেন হ্যাঁ, অর্থ কি দাঁড়ায়? যে আমার আব্বা যেন এখনো এই কাজ করেন। কত বড় বেদ যদি তাজা তাজা জুতা সুরের ফলা কোটে এসে গেছে ওকালতি করতে। যদি বলেন না, তো অর্থ দাঁড়ায় কোনা আমার আব্বা এখন এই কাজ করা না, ছেড়ে দিয়েছে, আগে একসময় করছি আর কি। এটা তো কম বেজুতির কথা নয়, যে পুরানো জুতা সুরের ফলা কোটে এসে গেছে ওকালতি করতে। কত বড় বেদ হাও নেই নাও নেই, চোখ দিয়ে পানি করছে। হাকিম সাহেব জিজ্ঞেস করলেন উকিল সাহেব, লজ্জা পেয়ে গেছে? কয় না লজ্জা পাইনি। তো লজ্জা না পাইলে হাও বলতেছেন না, নাও বলতেছেন না, পানি ছাড়তেছেন, চোখ দিয়ে ব্যাপারটা কি? উকিল সাহেব জবাব দিলেন, হাকিম সাহেব, লজ্জার কারণে চোখ দিয়ে পানি পড়তেছে না, পানি পড়ার কারণ ভিন্ন। আমি বহু বছর আগে একটি হাদিস পড়ে অর্থ হাসি দিয়েছিলাম, হাদিস নিয়ে ব্যঙ্গ বিদ্রোহ করেছিলাম, যেমন উদ্ভট কথাবার্তা বুঝি হাদিসের মধ্যে থাকে। হাদিসটি ছিল সবচেয়ে বড় কোর্ট যেদিন অনুষ্ঠিত হবে হাসর মাঠে, যে কোর্টের হাকিম হবেন স্বয়ং আহকামুল হাকিমি, ওই কোর্টে নাকি এই মৌলবীরা ওকালতি করে অসংখ্য জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দিবে। হাদিস পর অর্থ হাসি দিয়েছিলাম, মৌলবীরা এলএলবি করেনি, ল পড়েনি, কোর্টে আসেনি, প্র্যাকটিস করেনি, সবচেয়ে বড় কোর্টে ওকালতি করা কি করে সম্ভব হবে? কিন্তু আজ এই মৌলবীর সাথে ওয়াস্তা করার দরুন বুঝতে সক্ষম হয়েছি, ওকালতি যদি কেউ করতে পারে তাহলে একমাত্র এই মৌলবীরা। ইয়াসিন ওয়াল কোরআনুল হাকিম, হিকমতে ভরা জ্ঞানী পরিপূর্ণ কোরআন যা সিনায় ঢুকেছে, কোরআন তাকে জ্ঞানী বানিয়ে দিয়েছে। সে নিজকে নিজে চিনে মত পরবর্তী জীবনের জন্য পুঁজি জোগাড় করে। আল কাইয়ে সুমান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বারাদাল মাউত, এমন এক বুদ্ধিজীবী ছুটিতে বাড়ি এসে দেখে তার একমাত্র ছেলে মাথায় টুপি গায়ে পাঞ্জাবি রক্ত উঠছে চোখে, কি আমার মতো এত বড় বুদ্ধিজীবী আর আমার ছেলের এই বেশভূষা? স্ত্রীকে দেখে একবারে গরম, ব্যাপার কি ছেলে এমন কেন? কয় না ছেলেকে নুরুল উলুম মাদ্রাসার নুরানি বিভাগে ভর্তি করাইছি, এখন তো রক্ত মাঠায় উঠছে, কি আমার মতো এত বড় বুদ্ধিজীবী আর ছেলে নুরানি মাদ্রাসায়, বলো কি? গোসা একটু পরে করুন, আগে আমার দুটি কথা শুনো। কি আমাদের এলাকায় প্রাইমারি স্কুলও আছে আর নুরানি মাদ্রাসাও আছে, আমি উভয় প্রতিষ্ঠানে লেখাপড়াকে তুলনা করে দেখেছি। ওখানে পাঁচ বছর পড়লে যা শিখতে না পারে, এখানে তিন বছর পড়লে আরো বেশি শিখতে পারে। শুধু আরবি পড়া যায় তা, বাংলা আছে, ইংরেজি আছে, অঙ্ক আছে, সবই আছে। এটা আসলে প্রাইমারির দোষ নয়, শিক্ষকদের দোষ নয়, যত দায়িত্ব শিক্ষকদেরকে পালন করতে হয়, বেচারা পড়াবে কিভাবে? যেমন ধরুন দেশে কত মানুষ আদমশুমারির দরকার, মানুষ গুনতে হবে কত মানুষ, গণার জন্য তো শিক্ষিত লোকের দরকার, অশিক্ষিতরা গুনতে গেলে গণায় করবে ভুল, সঠিক অঙ্ক তো আসবে না। অশিক্ষিত কারা? মাস্টার্স ডিগ্রি নিয়েও তো এখন প্রাইমারিতে পড়া, এরা শিক্ষিত তো যে স্যাররা আপনারাই গুনে দেন, প্রাইমারি শিক্ষিত করা মানুষ গণে, গুনতে গুনতে গেছে কা দুই তিন মাস, এবার একটু পড়াবে, আর একটা কাজ আছে, তুই কি ক ল্যাংরা লুলা আতুর, এদের সংখ্যা বেড়ে যাচ্ছে, পোলিও টিকা খাওয়াইতে হবে, কে খাওয়াবে? কই যে আপনারা খাওয়ান, প্রাইমারি শিক্ষকরা পোলিও টিকা খাওয়ায়। আচ্ছা গেল হিটে, এবার একটু পড়াবে, কোন আর একটা কাজ আছে, কি ক সামনে ইলেকশন, ভোটার লিস্টি করা লাগবে, লিস্টি করার নাম ঠিকানা বানান টানান ঠিকভাবে লেখা লাগে, তো শিক্ষিত লোকের দরকার, আপনারা তো শিক্ষিত, তো লিস্টি আপনারাই করে দেন। এখন ভোটার লিস্টে গেছে আরো কয়েক মাস, আর সামনে আরেকটা যদি আসতে পারে সেটা কি? আমাদের নদীর মাথায় ভারতে বান দিয়ে দিয়ে নদীগুলো বালি দিয়ে বরফ হয়ে গেছে, যদি সরকার উদ্যোগ নেয় যে বালি এগুলো সব তুলতে হবে নদীর পাড়ে, অন কয় ফিট বালি উঠলো না উঠলো হিসাবত লাগবে, তো এটা আপনারাই করেন। কয়েক বছর আর পড়ানোর সুযোগ পাবানা, যত বালি জমছে নদীতে,
ব্যাসরাজের দোষ কি পড়াবে কখন? এত দায়িত্ব হেরুর উপর, হের উপর আবার এখন গমের ঝামেলা, ফ্রি গম বিতরণ, গম আনো বন্টন করো, হিসাব নিকাশ করো, আবার জমা দো, মাঝে মধ্যে কৈফিয়ত দো, তো পড়ানোর সুযোগটা কই? শুধু ওই শিক্ষক আসলে কোনো দোষ নেই। তো বুদ্ধিজীবীর স্ত্রী বলছে এখানে পাঁচ বছর পড়লে যা শিখতে না পারে এখানে তিন বছর আরো বেশি শিখতে পারে, এখানে দিয়েছি, এখানে শিখুক, পরে আপনি আপনার লাইনে নিয়ে যাবে। স্ত্রীর যুক্তি শুনে একটু থমথমিয়ে বুদ্ধিজীবী, যেহেতু ছুটিতে বাড়ি এসেছেন, প্রোগ্রাম বানাইয়েছেন, শ্বশুর বাড়ি যাবেন বেড়াইতে, রওনা করেছে তিনজন, বুদ্ধিজীবী, তার স্ত্রী আর এই ছোট্ট ছেলে শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি কি তিনজনের না কয়জনের? মাশাল, আরেকজনের কার বাড়ি? বাপের বাড়ি। আরেকজনের নানার বাড়ি। তিনজন রওনা হচ্ছে, আধা পথে যাওয়ার পর দেখে এক চকলেটওয়ালা চকলেট বিক্রি করে। ছোট বাচ্চারা চকলেট পাইলে আর বাপ পানি দরকার হয়, আব্বু চকলেট দেন, এক টাকা দিয়ে চকলেট একটা খরিদ করে দিল বাচ্চারা। বাচ্চার চকলেট চষে মনের আনন্দ এখন মাঝে মধ্যে লাভও দেয়, যখন মানুষ খুশি হয় তো কি করে লাভ দেয়। দক্ষিণ রাজাসন আমার শ্বশুর বাড়ি, পাশে একটা মসজিদ আছে, এলাকার লোকে কয় রফে দামি মসজিদ, আহলে হাদিস ভাইয়েরা বারবার হাত উঠায়, এটাকে আরবিতে বলে রফরলিয়া দেয়, দুই হাত উঠানো, তো পাবলিক তো আর বোঝা না কয় রফে দামি মসজিদ। সেখানে একবার আমাকে কিছু লোকজন জিজ্ঞেস করলো, হুজুর জানাজার নামাজের চার তকবীর বারবার কি হাত তুলতে হয়? জবাব দিলাম, ভাইয়েরা মানুষের জীবনে দুই অবস্থা আসে, হয় আনন্দ না হয় শোক, বাইরে তো আর কিছু নেই। যখন মানুষ আনন্দিত হয়, আনন্দের সময় আসে, তখন কি করে? লাফাল হাত উপর দিকে তুলে, যেমন এমপি সাহেব যদি ইলেকশনে পাশ করেন আনন্দ মিছিল বের করে, হাত উপর দিকে তুলে লাভ দেয় কিনা? বারবার হাত তুলে। আরেক সময় আছে শোকের সময়, আপনার মা মারা গেছে, এখন লাভ দিবেন হাত তুলে না চুপচাপ মিছের দিকে তাকায় বসে থাকবেন? এখন চুপচাপ বসে থাকতে হয় নীরব, এখন আর লাফালাফি নেই, হাত তোলা হবে। এবারে আসুন, ইসলামে আনন্দের নামাজ হলো দুইটি, শোকের নামাজ একটি। আনন্দের নামাজ দুই ঈদে, একটা রোজার ঈদ, একটা কোরবানির ঈদ, এটা আনন্দের নামাজ। তো এখানে আনন্দ উৎসব করতে গেলে হাত তুলতে হয়, বারবার হাত তোলা লাগে। আর জানাজার নামাজ আনন্দ না শোক? এখানে তো শোক, বাপ মারা গেছে, মা মারা গেছে, এখানে চুপচাপ, এখানে হাত উঠা মুঠার নাই। ক যে হুজুর এই না বুঝলাম আসল মশালা, তাড়াতাড়ি চকলেট তুলে পরিষ্কার করে আবার মুখে দিয়ে দেয়। এই অবস্থা দেখে বুদ্ধিজীবী এগিয়ে এসে বলছে, বেটা ছি ছি ছি, কি করলে তুমি আব্বু, কি করলে? দেখো চকলেট ছিল এক টাকার, চকলেটের আকারে বোঝা যায় অর্ধেক চুষে ফেলেছ, মানে আটানা গেছে পেটের ভিতরে আর আটানা ঘটছে বাইরে। তুমি আটানা লোভ সামলাতে পারলে? মাটি থেকে তুলে আবার মুখে দিলে? ছোট্ট ছেলে বেচারা কি আর বলবে, বলছে আব্বু মাদ্রাসার বড় গুরুদের মুখে শুনেছি এভাবে কোনো খাবার দাবার মাটিতে পড়ে গেলে পুনরায় তুলে পরিষ্কার করে ফেলে নেয়া নবীর সুন্নত। আমি সরাসরি তার মুখে শুনেছি, কয়েকখানে গেছে হিন্দুস্তান, সূর্য ডুবো ডোয়া অবস্থায় একটু একটু অন্ধকার, দেখি এক বৃদ্ধ লোক বয়স 90 উপরে পেপার পড়তেছে, বাতিও নেই চশমাও নেই, একটু একটু অন্ধকার দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, দাদা আলো নেই, বাতি নেই, চশমা নেই, তুমি পেপার পড়ো? সে তার পকেট থেকে একটি মেসাল বের করছে, বের করে বলে, দেখো ইয়ে তোমারে নবী কি সুন্নত হ্যা দাঁতন হ্যা দাঁতন, দেখো এটা মেসাল তোমাদের নবীর সুন্নত, মাই ইয়ে ইস্তেমাল করতাম, আমি এটা ব্যবহার করি, এই সুন্নতের উপর আমল করি, এই জন্য আমার চোখের জ্যোতির কোনো সমস্যা হয় না, আমি এইভাবেই দেখি নবীর সুন্নতের উপকারী। আমার মেজু ভাই বড় ডাক্তার, উনি প্রফেসর, এক খ্রিস্টান ডাক্তার ইসলাম গ্রহণের ঘটনা শুনেছিলেন, ডাক্তার মুসলমানদের হাসি নিয়ে গবেষণা করতেছিল। কি গবেষণা? হাসি দিলে মুসলমানরা কি করে? আলহামদুলিল্লাহ, ডাক্তার চিন্তা করলো
কোন সুসংবাদ এদের কানে পড়লে এরা আলহামদুলিল্লাহ পড়ে। হাসির মধ্যে কিসের সুসংবাদ? এখানে আলহামদুলিল্লাহ কেন বলে? গবেষণায় করতে করতে ধরা পড়ছে। আমরা সাধারণত হাসি দিতে গেলে একসাথে কয়টি হাসি দিই? দুইটি। সে দেখলো মেশিনে ধরা পড়লো, এক একটি হাসির সাথে কমপক্ষে 3,000 রোগ জীবাণু বেরিয়ে যায়, 2 হাসিতে 6,000। ডাক্তার দেখলো, ডাক্তারের ভিজিট ব্যতীত ওষুধ সেবন ছাড়া কোন প্রকার খরচ টরচ ছাড়া এমনি 6,000 রোগ জীবাণু বেরিয়ে গেছে ফ্রি ফ্রি। এর থেকে বড় সুসংবাদ আর কি? এই জন্য তো মুসলমানদের নবী হাসির পরে আলহামদুলিল্লাহ পড়তে শিখাইয়া গেছে। গবেষণা শেষ হয়ে এখন একটু বাকি আছে, বাকির কথায় কথা মনে পড়ে।